হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন হাতে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শাক তুলতে এই পাখিগুলির খিচির মিচির ডাকে আজ ঘুম ঘুম ভেঙে গেছে আমি যতদূর শুনেছি এই পাখিগুলি নাকি সাতজন দাদা ভাই একসাথে থাকে তাদের খিচির মিচির ডাকে আজ আমার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে এখন বাজে সকাল ছটা এই শাকগুলো আজ আমি আবার দ্বিতীয়বার তুলব আগেরবার যখন প্রথম প্রথম তুলেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি এই শাকগুলি তুলেছি আমার দুই বান্ধবীর জন্য আমার দুই বান্ধবী আমার বাড়ির পাশেই থাকে এই শাকগুলি এখন আমি যদি তুলি এগুলি আরও বংশবৃদ্ধি ভাবে এগুলিকে আমি যতবার তুলব এটা কিন্তু বাড়তে থাকবে এই শাকগুলি কিভাবে রান্না করতে হয় কেউ যদি না জেনে থাকেন তাদের জন্য আবারও বলছি মাছ অথবা মাংসের সাথে রান্না করে খাবে এই সবজি কিন্তু রান্নার শেষ পর্যায়ে দিতে হয় কারণ এটা খোরাইয়ে দেওয়ার সাথে সাথে এটা গলে যায় যারা ঠোক খেতে ভালোবাসেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন কারণ এই ভাত আমাদের বড় আদিবাসীদের ভাষায় আমরা এটাকে মিষ্টা বলে থাকি এই শাক যখন বড় হবে বয়স হবে তখন কিন্তু এর ফলও হবে এই ফলটাকেও খেতে ভারী মজা আমি ছোট ছোট জায়গায় তিন জায়গায় এটাকে লাগিয়েছি চলে এলাম আবার ওপর প্রান্তে যারা খাননি অবশ্যই ট্রাই করতে পারে যারা ঠোক লাভার তাদের তো কোনো কথাই নাই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তারা এই শাক পছন্দ না করে থাকতে পারবে না এই শাক নিয়ে অনেক কথা বলে ফেললাম এখন চলে আসি অন্য আলোচনায় কিছুদিন ধরে অনেক গরম পড়েছে এই গরমে একদম প্রাণ যায় যায় অবস্থা অপেক্ষা করেছি কখন বৃষ্টি হবে কবে হবে সব গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে এই ঠোক পাথার মধ্যে আমি প্রতিদিন জল দেই তাই এটা সবুজ এবং সতেজ রয়েছে তা না হলে এই গাছগুলি একদম শুকে যেত কার ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা যখন শহরে থাকি গ্রামের এই শাক সবজিগুলি কিন্তু আমরা খুবই মিস করি গ্রামে যা কিছু শাকসবজি পাওয়া যায় শহরেও কিন্তু থা পাওয়া যায় কিন্তু গ্রামের শাক সবজি এবং শহরের শাক সবজির স্বাদ কিন্তু দিন রাত রয়েছে আমরা যখন শহরে থাকতাম অনেক মিস করতাম এই শাকগুলিকে যত দূরেই হোক কিনে আনার ট্রাই করেছি কিন্তু আসল গ্রাম গ্রামের শাক সবজির মধ্যে পাওয়া যায় আর হ্যাঁ একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আমার শাক তুলা কিন্তু অলমোস্ট ডান এই তো আমি চলে এসেছি এখন অলরেডি আমি অনেকগুলো শাক তুলে ফেলেছি এই শাকগুলি এখন ভাগাভাগি করার ফালা এখন দুভাগে ভাগ করবো এই শাক আমাদের বড় আদিবাসীদের কিন্তু পছন্দের একটি খাবার বলতে পারো দেখতেই পাচ্ছ এটাকে আমি দুভাগে ভাগ করে নেছি। কারণ বাড়ির পাশে দুই বান্ধবী রয়েছে ওই দুই বান্ধবীর জন্য এই শাক আমি এখন ফাটিয়ে দেব। দুভাগে ভাগ করা আমার খুমফলিন এখন এটাকে আমি আলাদা আলাদাভাবে পলিথিনে ভরব। পলিথিনে ভরে এখন আমি এটাকে ফাটিয়ে দেব। আমি জানি না এটাকে ফেয়ে ওরা কতটা খুশি হবে কিন্তু আমার বিশ্বাস তারা এটাকে পেয়ে অনেক খুশি হবে কারণ এটা আমাদের একটি পছন্দের একটি জাতীয় খাবার বলতে পারো কথা বলতে বলতে আমার শাকগুলো কিন্তু ভরে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ফাটিয়ে দেওয়ার ফালা এই তো এখন একদম ডান এখন শুধু এটাকে ফাটিয়ে দেও একদিকে ছেলে পড়তে বসেছে এটা ছিল ফোরের দিনের ভিডিও ফোরের দিন অনেক তপস্যার পরে এই যে হালকা ফাতলা বৃষ্টি হয়েছে আমরা অনেক খুশি কারণ অনেক প্রার্থনার পর ঈশ্বর আমাদের বৃষ্টি ফাটিয়ে গরমে একদম জীবন চলে যাচ্ছিল আর হ্যাঁ আবারও বলছি এটা কিন্তু ফোরের দিনে ব্লগ এখন কিন্তু সকাল সাতটা সকাল সকাল আমি ছেলের জন্য এখানে ব্রেকফাস্ট রেডি করছি আলু এবং ছোট বেগুন ভেজে নিলাম এখন বানাবো তেল পরোটা আমার ছেলের কিন্তু তেলের পরোটা এবং ফরি খুবই ফেভারেট সিম্পল সবজির সাথে আমার ছেলে কিন্তু এই পরোটা এবং ফরি তৃপ্তি করে খাই ঝটপট এই পরোটাগুলি আমি ভেজে নেব খাবেন। যেমন ওয়াটার মেলন এই গরমে ওয়াটার মেলন কিন্তু খুবই এক উপকারী একটা ফল যদিও এই ফল আমার খুব একটা পছন্দের ফল নয় তবু শরীরের উপকারের জন্য আমি কিন্তু ট্রাই করে থাকি কথা বলতে বলতে আমার একটা পরোটা ভাজা কিন্তু একদম ডান এক অথবা দু মিনিট পরে এখন আমি এটা নামিয়ে নেব এখন একদম ডান এখন নামিয়ে নিচ্ছি ফ্লেটে সাথে সাথে আরেকটা ভেজে নিচ্ছি তারপর ছেলের জন্য দেব। কড়াইয়ের মধ্যে আরেকটা দিয়ে দিলাম উল্টে পাল্টে এটাকেও খুব ভালো করে ভেজে নেব আর হ্যাঁ যেটা বলেছিলাম গরম কিন্তু সব জায়গায় বেড়ে গেছে এই গরমে আমাদের রান্না করতেও ইচ্ছে করে না কিন্তু করতে হবে ফের তো আর ঠান্ডা আর গরম সেটা বুঝবে না কথা বলতে বলতে রুটি ভাজা আমার একদম ডান এখন দিয়ে দেবো ছেলেকে খাওয়ার জন্য ছেলে এখানে খেতে বসে গেছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে একটু আগেও বলেছিলাম আমার ছেলে কিন্তু ফুরি এবং পরোটা খেতে ভীষণ ভালোবাসে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি চলে যাব বাজারে বাজার করে চলে এসেছি বান্ধবীর বাসায় আজকে যেহেতু বাজারের দিন ছিল তাই অনেক লোকজন ছিল ক্যামেরা অন করতে ভুলে গিয়েছে এখানে আমরা আধা কেজি ওজনের তিনটা মুরগি নিয়ে এসেছি এই আধা কেজি মুরগি ওজনের দাম প্রায় পড়েছে দেড়শো টাকা এরপর খাটা করে বান্ধবীর বাসা থেকে সোজা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে রান্না স্টার্ট করে দিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল আর হ্যাঁ এই মুরগিটা কিন্তু আজকে আমি ঝিঙে দিয়ে রান্না করব। ঝিঙে আর মুরগির মাংস কিন্তু খুব ভালো যারা খাননি অবশ্যই ট্রাই করতে পারেন আজকে আমি কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না যেহেতু প্রচণ্ড গরম তাই আমি এই সবজিটাকে একদম হালকা পাতলাভাবে রান্না করব খুব কম মশলাপাতি দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তেজপাতা এই লবণ এবং তেজপাতা খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব আদা এবং রসুনের ফেস্ট এবং সবগুলি একসাথে খুব ভালোভাবে এটাকে খসিয়ে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আমার পছন্দের মশলাগুলি খুব কম কম অল্প করে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম তারপর এর মধ্যে একে একে সব মশলাপাতিগুলি দিয়ে দেব। এখানে কিন্তু আমি অনেকটা ভিডিও স্কিপ করে চলে গিয়েছি কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আমি আগেও বলেছিলাম আমি কোনো রেসিপি শেয়ার করবো না তাই আমি ভিডিওকে স্কিপ করে চলে গিয়েছি রান্না কর আমাদের কম বেশি সবারই জানা কিন্তু রান্না করা প্রসেসিংটা সবারই একটু আলাদা হয়ে থাকে যেহেতু আমি একটু অলস তাই আমি এটাকে খুব রান্না করার চেষ্টা করেছি এই যে রান্না করতে করতে এই ফাঁকেটি আমার চোখে পড়েছে ফাঁকিটি কিন্তু মাত্র উড়তে শিখেছে আবারও চলে এলাম রান্নার কাজে এই মাংসটাকে আমি অনেকক্ষণ খসিয়ে নেব আমি জানি আপনারাও এভাবেই রান্না করে থাকেন কারণ কম বেশি আমরা সবাই রান্না করতে জানি মাংস কষে নেওয়া কিন্তু আমার ডান এখন আমি এর মধ্যে কিছুটা জল এড করে দেব জলটাকে এড করে এর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় ফাঁস থেকে দশ মিনিট ঢাকনাটা দিয়ে আমি কিন্তু চলে যাব ফ্যানের হাওয়া খেতে প্রচণ্ড গরম একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা পাঁচ মিনিট পর ফিরে এসেছি যে জল ছিল ওটাও শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে এই ঝিঙে এবং মুরগির মাংস কিন্তু আলাদাই কম্বিনেশন অনেক টেস্টি হয় যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে খুব ভালোভাবে ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের পরে আমি নামিয়ে নামিয়ে নেব ফাঁস মিনিট ঢাকনা দিয়ে অপেক্ষা করব লো আছে দিয়ে ফিরে এসেছি ফাঁস মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়েছি আমার সবজি রান্না একদম ডা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাই